নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের 30,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা মাইনুদ্দিন নরসিংদীর, মাধবদীর ও মাসুদ রানা গাজীপুর মুক্তাগাছার বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 22 সেপ্টেম্বর সোনারগাঁ আশারিয়ার চর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে 11,500 পিসি আবাসসহ তাদেরকে গ্রেফতার করে র্যাব। এই ঘটনায় র্যাব বাদী হয়ে সোনারগাঁ থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এটা প্রচারের দায়িত্ব আপনারা যারা আছেন, 22/9/2020 তারিখ ঢাকা সিলেট মহাসড়কে এই সোনারগাঁ থানাধীন বিসমিল্লা ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে র্যাব 11, পরবর্তীতে এই কাভার্ড ভ্যান তল্লাশি করে দুইজন আসামিকে গ্রেপ্তার করে, একজনের নাম হচ্ছে মাইন, একজনের নাম হচ্ছে মাসুদ রানা। মাইনের দখল থেকে 2,500 পিস অ্যাবা ট্যাবলেট এবং মাসুদ রানার দখল থেকে 2,000 পিস অ্যাবা ট্যাবলেট জব্দ করে পরবর্তীতে এই দুইজন আসামির স্বীকারোক্তি দেখানো মতে কাভার্ড ভ্যানটা তল্লাশি চালায়। কাভার্ড ভ্যানটা তল্লাশি করিয়া কাভার্ড ভ্যানের ভিতর থেকে 7,000 অ্যাবা ট্যাবলেট ও সর্বমোট 11,500 ট্যাবলেট উদ্ধার করে পরবর্তীতে র্যাব 11 এই ব্যাপারে সোনারগাঁ থানায় মামলা দায়ের করে। সোনারগাঁ থানার মামলার রুজু হওয়ার পর মামলার তদন্তকারী অফিসার তদন্ত শেষে মামলাটি অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাক্ষী গ্রহণ শেষে আজকে মামলার রায় ঘোষণা করে। রায় ঘোষণা, এই দুইজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।